2024 साल का देरी है। आज हमारे साथ है खास मुलाकात कार्यक्रम में कलकत्ता कॉर्पोरेशन के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटिव शमसू जमान अंसारी। আমি কি বলবো, কাউকে বলে ছোট করতে আমি চাই না। তারা আমি তো বলবো তোমার জমিটা বাইরে থেকে সরে গেছে, তোমরা আগে জমিটা মজুত করো, তারপরে দূর করে ফেলে নেবো, তোমরাও জিতো, তোমরাও আসো। একতরফা করে যে রাজনীতি হয় না, অপোজিশন থাকা দরকার। আমরা চাই সিপিএমও জিতুক, ঠিক আছে, কংগ্রেস জিতুক, এরা সব মিলায় জিতু ফার্নাইজ তারা জিতুক, কিন্তু এই ইলেকশনে তারা সে কোনো অ্যাচিভমেন্ট করতে পারেনি। আমার তো খুবই দুঃখ আছে, একই তারা যদি একটা সিট যদি আনতো তারা বলতে পারতাম আমরা কি সিপিএম আছে। দুদিন আগে রাজ্য দপ্তর থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল যে এক মাসের ভেতরে তৃণমূলের সব এমপিরা বিধায়করা সব মহিলা দর্শন লেনে আপনার কিন্তু তৃণমূলে কোন একটা বিধায়ক যাচ্ছে, সবচেয়ে সিপিএম যারা যা বিজেপি যারা আছে এমপি অবধি চলে এসছে, আর কি আছে? যারা এমপি আছে বিজেপি তারা তৃণমূলে এসে জয়েন করছে, কত এমএলএ এসে জয়েন করছে। আমি তোকে না একটু একটা বড়ো একটা ধামাকা ধামাকা হবে, বিরাট বড়ো কত মানে এমএলএ আসবে বিজেপির কি আপনি মানে সেটা মানে চিন্তা করতে পারবেন না। আমরা চাই না বলতে কিছু, যা তৃণমূল আছে তৃণমূল থাকবে, যা বিজেপিতে আছে তার সব তৃণমূলে চলে আসবে, দেখবেন। আরেকটা গুরুতর অভিযোগ করছে আপনার এই দুয়ারে সরকার, আপনি কি আচ্ছা দুয়ারে সরকারটা কি আজকে হয়েছে, এর আগে তো হয়েছে, এর আগে তো লক্ষ্মী ভাণ্ডার যেটা দিদি দেশের সময় তার প্রতিশ্রুতি দিয়েছিল, তো উনি বলেছিল চিমেশ্বর হওয়ার আগে দ্বিতীয়বার আগে বলেছিল যে আমি দুয়ারে সরকার করবো, আমি যদি যারা বাংলায় যারা মা বোন আছে বা যারা দরিদ্র সীমা নিচে বসবাস করে শিক্ষা নিয়ে অ্যানাউন্স করেছিল যারা ছেলেমেয়েরা যা হাই এডুকেশন নিতে চায় তাদের জন্য স্কলারশিপ করেছে 10 লাখ টাকা সংযুক্ত স্টেট গভর্নমেন্ট দেবে স্কলারশিপ হাই এডুকেশনের জন্য। ও তো আছে, রূপশ্রী করেছে, মেয়ে বিয়ে হলে 25,000 টাকা দরখাস্ত করলে স্বাস্থ্য সাথী করেছে, কোন স্টেটে আছে বলুন, একটা কোনো স্টেটের নাম বলুন, বাংলা ছাড়া কোথাও আছে, কোথায় ক্যান্ডিডেট সিটি আছে, কোথায় এক সিটি আছে, কোথায় রাস্তা রাতে ফ্রি পাচ্ছি মেনা বসে আজ থেকে পাচ্ছি, কিন্তু দরে দরে ঘরে ঘরে রাস্তা পৌঁছিয়ে দেওয়া হবে। যেটা প্রতিশ্রুতি আমরা দিয়েছি, দিদি বলেছে, যেটা দিদি দিয়েছে সেটা তো আমরা বাধ্য করতে বাধ্য। আমরা মণিপুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, তার এগেনস্টে আপনার বিরোধী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল দাঁড়িয়েছে, তো ওখানে বিরোধীরা বলছে যে নন্দীগ্রাম থেকে হেরে এসে ভবানীপুরে দাঁড়িয়েছে। নন্দীগ্রামে কি কার ছবি হয়েছে সবাই জানে, আগে তো ডিক্লেয়ার করা হলো দিদি তো সারোটে জিতে গেছে, তারপর রাত্রিবেলা কী হলো না হলো, এসে কমে কী করলো, তারপর বললো আজ 10-11 হেরে গেছে। ও সব কার ছবি এখানে চলবে না, দিদি কার ছবির মধ্যে যায় না, দিদি জনসাধারণ যে ভোট দেবে তা ভোট থেকে জিতবে। আর ছবি কাজ আমাদের মধ্যে নেই, আমরা ফেয়ার ইলেকশন চাই, পরিষ্কার ইলেকশন চাই, দুর্গম যাদের যা অধিকার সেই অধিকার থেকে প্রয়োগ করতে পারে, তারা যাদের নিজের ভোটটা নিজে দিতে পারে সেটা আমরা মানি। বিরোধীরা বলছে যে ওদেরকে নাকি প্রচার করতে দেওয়া হচ্ছে না, তো বিরোধীর কাছে কোনো ইস্যু নেই, দিদির মধ্যে কী বলবে, দিদির মধ্যে কোনো অভিযোগ আছে কে বলতে পারবে, ইডি সিবিআই এনআইএ যত আছে সংস্থা সবাই তো আমাদের মানে পার্টির নেতাকে হ্যারাসমেন্ট করছে, যে দিদির কাছে আসছে না কেন, দিদির মধ্যে কিছু নেই, দিদি কোনো এরকম কাজে যায় না যেটা কাজ নিয়ে যাতে তার বদনামি হয় বা নামটা খারাপ হয়। দিদি ব্যাংকে কত টাকা আছে, দিদির নিজে ঘোপ বাড়াইনি, তাহলে চালিগোলা চালে বাড়াইতে থাক। দিদি তুমি জন্ম নিয়েছে বাংলার সেবা করার জন্য, বাংলা মানুষের সেবা করার জন্য, বাংলা উন্নয়নের জন্য, আর সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য, যাত্রাতে দিদি আমাদের মধ্যে নয়। স্বপ্ন দেখুন
তাতে কি যায় আছে মামলি পরে কোনো লড়াই নেই একতরফা দিদি জিতবে জিতবে আর কুতোটে জিতবে এটা বলা মুশকিল সেটা অনুমান করা যাচ্ছে না পঞ্চাশ হাজার ওটে জিতবে কি এক লাখ ওটে জিতবে বলতে পারছি না এতে যখন এলাকার যে মানিপুরের যারা মা যারা বোর্ডার আছে তারা ফয়সলা করবে দিদি কত ওটে জিতবে বিজেপির কী আছে ওখানে কোনো অস্তিত্ব নেই ওখানে আজ মানিপুরে কেন্দ্রে এই যে এসে বিজেপি যে নতুন যে প্রেসিডেন্ট হয়েছে বা অরিজিৎ সিং এসে তারা যে ড্রামা করছে একটা বড় লোককে নিয়ে কোথায় লোক মারা গেছে তার বডি নিয়ে এসে যে মানে লোককে মানে বোকা মানাচ্ছে আমরা যে ভদ্রলোক যে ভদ্রলোক মারা গেছে তাকে সম্মান দেওয়া দরকার না তার বডিটা নিয়ে ঘুরে এরম করে রাস্তায় ফেলে দেখিয়ে রাস্তা উপরে বসে শুয়ে পড়া বাড়ি বাড়ি দিদি বাড়ির কাছে কালীঘাটে ঘেরাও করা এটা কি ঠিক নাকি যে আমরা আমরা পলিটিক্স করি যা জন্ত মানুষ আছে তাদেরকে আমরা মানুষ তাদেরকে নিয়ে আমরা পলিটিক্স করি তৃণমূল একই নীতি দিদি মরা লোককে নিয়ে কোনোদিন এরকম কোনো প্রোটেস্ট করেনি এটা বিজেপি মানে নানারকম খেলা খেলেনি তাতে কিছু যায় আসে না এত আমি সাইজ ছিল অত বলল আমি 250 সিট আনব জোর গলায় বলেছিল সব টিভিতে ইন্টিভিউতে কোথায় গেল 250 সিট কোথায় গেল বললে বলতে গেলে তাদের কোনো মুখে লাগাম নেই সবারই সবাই বলতে পারে এটা ডেমোক্রেসি আছে আর তখন ইলেকশন লড়া সবারই হতে পারে তো ওখানে বিজেপি তো দাঁড়ায়নি সিপিএমও দাঁড়াইছে আর দিয়েছে সবাই দাঁড়িয়েছে তো সবাই লড়ুক না কী আছে কি আমাকে বার করতে যাবো কি আমার বিরুদ্ধে দাঁড়াবে না আমি ওখান থেকে যা 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 মানে মনোনয়নপত্র যা যা জমা করেছি কিন্তু বার করে দেবো কিন্তু দেখা গেছে আপনার কংগ্রেস প্রার্থী দিতে পারিনি সিপিএম কিন্তু